যদি ওই দেশের লোক ইসলামের ভিতরে দাখিল হয় তাদেরকে কালিমার দাওয়াত দিবেন, তাদেরকে বলছে ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহুন, এ লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং কামিয়াবি হয়ে যাবে। তোমরা এটা স্বীকার করে যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, তাহলে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কামিয়াবি আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। এই একটা জিনিস এর দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য, একটা নিজে দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আছে কোন আছে সমস্ত জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী তারা মেহনত করে। কাফেররা প্রতিষ্ঠিত হয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লোক লাগাই দিলেন, তারা কষ্ট দিতে শুরু করলেন, তারা এই কথাকে অস্বীকার করতে শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে তারা চিন্তা হতে শুরু করলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহিন মানলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী মানলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা স্বীকার করলেন, কিন্তু ঈমানের দাবিটা ঈমানের স্বীকৃতিটা তারা কিন্তু অস্বীকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে দাওয়াতের কাজ শুরু করলেন। এরকম পর্যায়ে আসলেন যে কাফেররা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, মিটিং করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াকে বিজয় করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে চায় পুরো দুনিয়ার মানুষ নিলেও তাকে এক পরিমাণও ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা যাকে না দেব পুরোপুরি দুনিয়ার মানুষ নিলেও তাকে বাঁচাইতে পারবে না। অর্থাৎ ক্ষতি এবং লাভের একমাত্র হুকুম হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে চান সমস্ত মানুষের সামনে তাকে হেফাজত করবেন, আল্লাহ যে চান সমস্ত মানুষের সামনে তাকে বেঁচে দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আপনি সফর করেন, কি করেন, আপনি হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন, মক্কা থেকে মদিনা যাবেন, কিন্তু যাওয়ার আগে কি কাজটা করতে হবে দেখেন। আজকে আমরা আমানতদারি আমাদের ঠিক নাই, মানুষ টাকা পয়সা রাখলে আমরা মানুষের টাকা পয়সা মেরে ফেলি, মানুষ কথার আমানতদার রাখলে কথার আমানত আমরা খেয়ানত করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষাটা দিয়ে গেলেন, কি আখলাক শিক্ষা দিচ্ছেন, ইনসানিয়ত শিক্ষা দিচ্ছেন, আমানত দারি শিক্ষা দিচ্ছেন, কোনো কোনো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে যান নাই, বরং যে সমস্ত ব্যাপার সমস্ত বিষয় আমাদের জন্য পুঙ্খানো পুঙ্খানো শিক্ষার ব্যবস্থা করে শিক্ষায় দিয়ে গেছেন। সাহাবাদের মাধ্যমে প্রত্যেকটা কাজকে শিক্ষা দিচ্ছেন, যাতে করে এই উম্মত প্রত্যেকটা কাজ শিখতে পারে, আল্লাহর হুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার লোকেরা আমানত রাখতেন, মাল রাখতেন, ধন সম্পদ রাখতেন। এখন আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে মুহাম্মদ সফর করো, এই সফরটা কখন হবে, সফরে তো গেলে যেতে হবে কিন্তু আমানত দ্বারা আমানত কখন দিবে। এই জন্য তার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুকাররম করলেন আর বললেন, আলী আমার কাছে অমুক অমুকের মাল আছে, তুমি আমি যাওয়ার পরে তার মাল তার কাছে ফেরত দিয়ে দিও, অর্থাৎ তুমি তার আমানত তার কাছে ফেরত দিও। সুবহানাল্লাহ, কি আমানতের শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কাফেররা পুরো ঘর বাড়ি ব্যস্ত করে দিলেন তাকে আক্রমণ করার জন্য, নাউজুবিল্লাহ মারার জন্য সারা রাত্র তারা পাহারা দিলেন। সকালবেলা দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায়। আলী তুমি কোথায়, তুমি কেন, ওটা চলে গেছে, মোহাম্মদ চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যার যার আমানত ছিল তার তার আমানত ফেরত দিয়েছে। যখন তারা দুইজন সঙ্গে ছিলেন আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সঙ্গে রাতে সফর করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল কাফেররা তো আমাদেরকে মনে হয় আক্রমণ করে ফেলবে, আমাদেরকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তখনও কোন চিন্তার কোন নিশানা ছিল না, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জতের পক্ষে ইজ্জতের কদমকে আগে বাড়াইছে। আবু বকর যারা দুইজন তাদের দিকে যদি আল্লাহ হয় তাদের জন্য কি টেনশন, কি কষ্ট, তাদের জন্য কোনো টেনশনও নেই, তাদের উপর পরেশান কোনো চিন্তার কারণে নেই, কারণ আমাদের সাথে তো আমাদের আল্লাহ, হেফাজত তো আল্লাহ করবেন। সমস্ত কাফেরদের চোখে ধুলা দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনা নিয়ে গেলেন। মদিনাবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকবাল করলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে প্রবেশ করে যে কাজটা করলেন
মদিনাবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসু সালাম, তোমরা সালামকে দেও, সালাম ফেলাও দুনিয়াতে। আজকে আমরা সালাম দেই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতে সালাম দিলেন, রাস্তায় যার সাথে দেখা হচ্ছে তার সাথে সালাম দিলেন। সালামের মাধ্যমে আবু সাইদের মহব্বত পয়দা হয়, আবু সাইদের মহব্বত পয়দা সম্পর্ক হয়, দিলের সমস্ত আমরা একটা বছর আমাদের থেকে চলে গেল, আমরা কি নেক আমল করছি। এই জন্য দোস্তার বুজুর্গ, সামনে যে একটা বছর আসতেছে, এটা যদি এখন থেকে প্রিপারেশন নেওয়া, এখন থেকে নিজেকে তৈরি করে নেয় আমলের জন্য, যা করছি তার জন্য শুকরিয়া আদায় করা, যা করতে পারে যে করি নাই তার জন্য ইস্তেগফার করা, এবং আগামী যে একটা বছর আসতেছে এই জন্য আল্লাহর কাছে তৌফিক পাওয়া, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আগামী একটা বছর নিয়ে হায়াত তৈরি দান করেন, এবং আল্লাহ তাআলার হুকুম বিস্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ডরতে হবে আল্লাহ তাআলা আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত বানায়। সিলে ফরমায়া আল্লাহ সে জরো অর ডেট লোগো কে সাথ রাখতা হে, উসকে লিয়ে কোই খৌফ অর কোই গমকে হোনে কি জরুরত নেই। এই সে লোগ কে জান্নাত মে দাখিল হোগা। সিলে আল্লাহ সে ডরনা হে, আল্লাহ সে ডরতে হুয়ে আল্লাহ কে হর হুকুম কো আপ আলাইহিস সালাম কি তরিকা মে পুরা করনা হে। হামারে সামনে নয়া সাল আ রাহা হে, ইসলামি তারিখ নয়া সাল, ইংরেজি নেই হে। হুয়া হে তো হম উসকে শুকর আদা করে, আর হমসে হুয়া হে তো হম উসকে ইস্তেগফার করে, আর আইন্দে সাল কে আল্লাহ সে তৌফিক মাঙ্গে, তাকে হম আল্লাহ কে হুকুম কো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকা মে কিতনা চলা, ইসকে লিয়ে নিকি আর ঘরে জানা হে। আগর হমসে হুয়া হে, গলতি হুয়া, হমনে গলতি কিয়া, পুরানি উসকে ইস্তেগফার করে, আর আইন্দে সাল কে আল্লাহ সে তৌফিক মাঙ্গে, তাকে হম আল্লাহ কে হুকুম কো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরিকা মে পুরা করনে ওয়ালা বানায়। আর এগা ইন
আখলাক কো বেহতরি আখলাক বানানা হ্যাঁ আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হামে শিখা কে দিয়া আচ্ছি আমানত দারি হোনা চাহিয়ে কিসি কা আমানত খানা নেই আরে তো আমানত উসকো ওয়াপস দেনা হ্যায় আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হিজরত কিয়া দীন কে লিয়ে দীন কো কায়েম করনে কে লিয়ে আল্লাহ কে হুকুম কে মুতাবিক কিউকি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব ঈমান কি দাওয়াত দি তাওহীদ কি দাওয়াত দিয়া তো কাফের লোগো কে দিল মে লাগা আর উসনে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপর যুলুম কি জিয়াদতি কিয়া আপ কো মারনে কি পুরি কলম বানায়া লেকিন আল্লাহ তাআলা কাফের কি সারি কলম কে বরবাদ করকে মক্কা সে মদিনা আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো বা সালামত সহি সালামত আল্লাহ তাআলা নে পৌঁছা দিয়া আফিয়ত কি যা সালামত কি তা জব দোনো একসাথে সফর কিয়া তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাত মক্কা কে লোক আমানত রাখতা থা তো কেসি আমানত ওয়াপস করে আমানত দারি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হামে সিখায়া হে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি জায়গা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো মুকাররর কিয়া আর কা আলী জব সুবহ হো যায় তো জিতনি মক্কা কে লোক নে মেরি পাস আমানত রাখা হে তো মেরি তরফ সে উসকা আমানত উসকো ওয়াপস দেনা দে দেনা হে আজ লোক হামারে পাস আমানত রাখতা হে হাম উসকা আমানত খা লেতা হে ইমানদার হে আমানতদারি ঠিক নেই ও উসকি ঈমান ভি সহি নেই ইসলিয়ে আমানতদারি সহি আদা কো লা ঈমানাহু লা ঈমানাল্লাহু লিমান লা আমানাতালা যিনি জিসকে আমানত দে উসকা আমানত ওয়াপস করো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহি আমে শিখা কে গিয়া ফির আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব হিজরত সফর শুরু কি তো আকি থা আবুবকর রাদিয়াল্লাহু তাআলা ডরতে রাহা কিয়া হোগা কাফের লোক হামকো তো পকড় লেগা আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া আল্লাহ আবুবকর আমার ইসম আল্লাহ হে আল্লাহ জিসকো চাহতা হে কোই দুনিয়া কে তাকত জিসকো তুম এক জাররা ভি নুকসান নেই পৌঁছা সকতা হে আল্লাহ জিসকো চাহতা হে পুরি দুনিয়া কে লোগো সামনে উসকে বেইজ্জত করতা হে আল্লাহ কে হুকুম পুরি লোক কাফের কি আঁখো কি কি সামনে যে আল্লাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নে মক্কা সে মদিনা লেকার গিয়ে আর মদিনা যাব কিয়া সবচে বেলে জুতাম কিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ওয়ালো কো সালাম কিয়া আজ হাম সালাম নেই দেতা ইসলে ফরমায় আপস মে সালাম দিও সালাম সে মহাব্বত ভেজতা হে সালাম সে আপস মে বুরাইয়া দূর হো জাতা হে ফাসাদ দূর হো জাতা হে আপস কি কেই না বক দূর হো জাতা হে আপস মে মহাব্বত হোতা হে ইসলে সালাম ঘর মে হর জগহ মে লোগো কো সালাম
দিয়া করো, সালাম কো ফিরাও। আও সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে পুরি দুনিয়াকে আন্দার আল্লাহকে হুকুম কো কায়েম কিয়া হ্যায়, উস আল্লাহকে হুকুম কো আও সাল্লাল্লাহু আলাইহি কি তরিকাতে আমি পুরা করনা হ্যায়, পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াদা ওয়াক্ত সাথ পড়না হ্যায়, শিরক সে কুফর সে নিজাত সে হর গুনাহ সে আপনি খুদ কো বচানা হ্যায়। আল্লাহ আমি নেক আমল করনে কি তৌফিক আতা ফরমায়। ইন্না আল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী।